হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো ফ্রেন্ডস সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেল লেডি কনস্টেবল এসআই আবগারি মেন্স পরীক্ষা তাছাড়াও আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রত্যেকটি প্রশ্নে পাঁচ থেকে ছ সেকেন্ড সময় রয়েছে তার মধ্যেই তোমরা সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দেবে তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস ভারতের সুপার কম্পিউটারের জনক কাকে বলা হয় চারটি অপশান দেওয়া আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বিজয় ভটকর সাহকে বলা হয় ভারতের সুপার কম্পিউটারের জনক অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে সুপার কম্পিউটার পরম আট হাজার পরম আট হাজার আবিষ্কার করেছিলেন বিজয় ভটকর প্রশ্ন হল দু প্রশ্ন এশিয়ার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় স্থাপিত হয়েছিল সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি রুড়কিতে এশিয়ার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা হয়েছিল যা উত্তরাখণ্ডে অবস্থিত উত্তরাখণ্ডে রাউল কেল্লাতে অবস্থিত এবং এই প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ যা রুড়কি তে অবস্থিত এবং যার বর্তমান নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ রুড়কি নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন রাডার কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান এ রবার্ট ওয়াটসন আবিষ্কার করেন রাডার এর পাশাপাশি রাডারের ফুল ফর্ম তোমাদের পরীক্ষাতে আসতে পারে রাডারের ফুল ফর্ম হলো রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং রাডারের সম্পূর্ণ নাম নেক্সট হল চার নম্বর প্রশ্ন হাইড্রোজেনের জ্বালানো হলে কী উৎপন্ন হয় হাইড্রোজেন জ্বালানো হলে কী উৎপন্ন হয় সঠিক উত্তরটি হয়ে য ফ্রেন্ডস অপশান সি ইজ দ্য রাইট জল H2O। টু ও নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন বায়ুজান ও রকেট তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয় বায়ুজান ও রকেট তৈরি করতে বা এরোপ্লেনে কোন ধাতু ব্যবহার করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অ্যালুমিনিয়াম এবং তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অ্যালুমিনিয়ামের একটি আকরিক নিচে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নেক্সট প্রশ্ন হলো ছ নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে বৃহত্তম হ্রদ কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে এ কাস্পিয়ান সাগর হলো বিশ্বের বৃহত্তম হ্রদ নেক্সট প্রশ্ন হলো সাত নাম্বার প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সুপিরিয়র হলো বিশ্বের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ যা উত্তর আমেরিকার সবচেয়ে বড় ঝিল নেক্সট হলো আট নম্বর প্রশ্ন বিশ্বের গভীরতম হ্রদ কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান সি বৈকাল হ্রদ হল বিশ্বের গভীরতম হ্রদ এবং যার গভীরতা হচ্ছে ষোলোশো কুড়ি মিটার নেক্সট প্রশ্ন হলো ন নম্বর প্রশ্ন হাজার হ্রদের দেশ কাকে বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই ফিনল্যান্ডে মোট এক লক্ষ আটষট্টি হাজার হ্রদ রয়েছে নেক্সট প্রশ্ন হলো দশ নম্বর প্রশ্ন বেদে ফিরে যাও কে বলেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি দয়ানন্দ সরস্বতী বলেছেন বেদে ফিরে যাও দয়ানন্দ সরস্বতীর উক্তি হল বেদে ফিরে যাও এর পাশাপাশি তোমরা মনে রাখবে দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন আর্য সমাজ আর্য সমাজ প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মুম্বাইতে প্রশ্ন হল এগারো নম্বর উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ বিভাজনের সময় ভাইসরয় ছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে লর্ড কার্জন অপশন ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো বারো নম্বর প্রশ্ন সুভাষচন্দ্র বসুকে কে নেতাজি উপাধি দিয়েছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হিটলার নেক্সট প্রশ্ন তেরো নাম্বার প্রশ্ন জয় হিন্দ স্লোগানটি কে দিয়েছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সুভাষচন্দ্র বসু জয় হিন্দ স্লোগানটি দিয়েছিলেন নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস চোদ্দ নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় তোমরা মনে রাখবে নয় আগস্ট উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন এবং এই আন্দোলনে একটি নারা বা স্লোগান দেওয়া হয়েছিল সেই স্লোগানটির নাম হচ্ছে করেঙ্গে ইয়ে মরেঙ্গে করব অথবা মর্ব নেক্সট প্রশ্ন হল পনেরো নম্বর প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় প্রকাশিত বিখ্যাত পুস্তক ইন্ডিয়া ফর ইন্ডিয়ান পুস্তকের লেখককে ইন্ডিয়া ফর ইন্ডিয়ান লেখক লেখককে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ চিত্তরঞ্জন দাস এবং চিত্তরঞ্জন দাস কি নামে পরিচিত দেশবন্ধু নামে পরিচিত নেক্সট হলো ষোলো নম্বর প্রশ্ন রাষ্ট্রপতির নিযুক্তি সংবিধানের কোন অনুচ্ছেদে আছে সঠিক উত্তরটি হয়ে যাবে অনুচ্ছেদ বাহান্ন আর্টিকেল বাহান্নতে উল্লেখ আছে রাষ্ট্রপতির নিযুক্তির কথা নেক্সট প্রশ্ন হলো সতেরো নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান এ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয় এবং প্রথম যদি বলা হয় উনিশশো বাহাত্তর তিয়াত্তরতে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছিল নেক্সট প্রশ্ন হল আঠেরো নম্বর প্রশ্ন আমাদের দেশে শিক্ষার অধিকার কি আমাদের দেশে শিক্ষার অধিকার কি রাজনৈতিক মূল অধিকার সামাজিক রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি মূল অধিকার নেক্সট প্রশ্ন হলো উনিশ নম্বর প্রশ্ন জ্ঞানপীঠ পুরস্কার নিম্নলিখিত কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সাহিত্যের সর্বোচ্চ সম্মান হল জ্ঞানপীঠ পুরস্কার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো কুড়ি নম্বর প্রশ্ন সংবিধানের মাধ্যমে জাতীয় পতাকা স্বীকৃতি পায় কবে সংবিধানের মাধ্যমে জাতীয় পতাকা স্বীকৃতি পায় কবে সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান এ বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ সালে সংবিধানের মাধ্যমে জাতীয় পতাকা স্বীকৃতি পায় এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভারতের জাতীয় পতাকা কে নকশা করেছিলেন ভারতের জাতীয় পতাকা কে নকশা করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস পিঙ্গালি ভেঙ্কাইয়া ওকে নেক্সট প্রশ্ন হলো একুশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কে চরমপন্থী নেতা নন সঠিক উত্তরটি হয়ে যাবে চরমপন্থী নেতা নন অপশন সি ডি ইজ দ্য রাইট অ্যান্সার গোপাল কৃষ্ণ গোখলে তো ফ্রেন্স গোপাল কৃষ্ণ গোখলে হল মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু এবং তিনি হলেন একজন নরমপন্থী নেতা এবং বালগঙ্গাধর তিলক মদ মদনলাল ধিংড়া এবং উধম এরা সবাই হল চরমপন্থী নেতা নেক্সট হলো বাইশ নাম্বার প্রশ্ন অর্থনীতির জনক কাকে বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন প্রশ্ন জনকিটার যন্ত্র দ্বারা মাপা হয় কি ফ্যাদোমিটার যন্ত্রের মাধ্যমে কি মাপা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জলের গভীরতা পরিমাপ করতে ওকে সমুদ্রের গভীরতা পরিমাপ করতে ফ্যাদোমিটার যন্ত্র ব্যবহার করা হয় এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে এখান থেকে আরেকটি প্রশ্ন আছে এক ফেদাম সমান কত ফুট ওকে এক ফেদাম সমান হচ্ছে ছ ফুট নেক্সট হলো চব্বিশ নম্বর প্রশ্ন সতীদাহ পতাক কত সালে নিষিদ্ধ করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিবারণ করা হয় বা নিষিদ্ধ করা হয় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং কার শাসনকালে যদি বলা হয় লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসনকালে নেক্সট প্রশ্ন হল পঁচিশ নম্বর প্রশ্ন বিশ্ব পৃথিবী দিবস কবে পালন করা হয় পৃথিবী দিবস বা ধরিত্রী দিবস সঠিক উত্তর চলে যাবে অপশন সি বাইশে এপ্রিল নেক্সট প্রশ্ন হলো ছাব্বিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন নদীতে ডেল্টা দেখতে পাওয়া যায় কোন নদীতে ডেল্টা দেখতে পাওয়া যায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি তাপ্তি নদীতে ডেল্টা দেখতে পাওয়া যায় মধ্যপ্রদেশ রাজ্যে নেক্সট প্রশ্ন দেখো সাতাশ নম্বর প্রশ্ন সিপ্রা নদী কার সহায়ক নদী সিপ্রা নদী কার সহায়ক নদী বা কার উপনদী রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ চম্বন নদীর উপনদী হল সিপ্রা নদী অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো আঠাশ নম্বর প্রশ্ন গ্রিক দূত মেগাস্তিনি কার দরবারে এসেছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন গ্রিক দুধ মেগাস ষোলোশো বারো খ্রিস্টাব্দে ইংরেজরা প্রথম ফ্যাক্টরি কোথায় স্থাপন করেছিল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সুরাটে নেক্সট প্রশ্ন দেখো তিরিশ নম্বর প্রশ্ন আগ্রা শহর শহরকে প্রতিষ্ঠা করেন চারটি অপশান দেওয়া আছে ফ্রেন্ডস চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সিকন্দর লোধী পনেরোশো চার খ্রিস্টাব্দে আগ্রা শহর প্রতিষ্ঠা করেন অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার